উঠবেন না বলছি প্লিজ আজকের এই মাহফিলে বক্তৃতা শুনে বা যারা আয়োজন করেছেন এতে আপনারা খুশি না বেজার কে কে খুশি হাত তোলেন আল্লাহ তোমার বান্দারা সবাই খুশি তুমিও তাদের উপরে খুশি হয়ে যাও বাম হাত নামায় দেন ডান হাত পকেটে ঢুকান কোথায় পকেটে যার যার পকেটে আরেকজনের পকেটে ঢুকেন যে যা পারবে একটু একটু করে দিয়ে আমাদের স্বেচ্ছাসেবক কই আরেকবার যাও বলবেন যে একবার আমরা কালেকশন দিয়েছি আবার দেব কেন প্রধান বক্তার একটা হক আছে না কাজেই প্রথম একবার দিয়েছেন এবার দ্বিতীয়বার যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিবেন আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন আল্লাহুম্মা আমিন কন্টাক্ট ছাড়া কোনো বক্তাকে দাওয়াত দিলে যদি কম টাকা দেয় তাহলে মন খারাপ করে কিন্তু বেশি টাকা দিলে কোনো প্রতিবাদ করে না বা ফেরত দেয় না কমেরও লিমিট নাই আবার বেশিরও লিমিট নাই আপনার কাছে বেশি হয়তো বা ওই বক্তার কাছে ওটাই কম তা আপনি তো বেশি মনে করলেই হবে না কিন্তু তার কাছে আসলে বেশি না কম সে কথাটা তো সেই ব্যক্তি জানে অন্য কেউ জানে সময় মতো ছেলের আকিকা দিতে না পারলে খুব দ্রুত গতিতে আকিকা দিয়ে ফেলবেন খুব দ্রুত গতিতে আকিকা দিয়ে ফেলবেন আকিকা সপ্তম দিনে দেওয়ার নিয়ম যদি পয়সা না থাকার কারণে বা মাসলা না জানার কারণে বা অন্য কোনো কারণে আকিকা ছুটে যায় ছুটে যাওয়া আকিকা যত দ্রুত পারবেন দিয়ে ফেলবেন জি হ্যাঁ পরে দেওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন মুরতাহানুন বি আকিকাতিহি প্রত্যেক সন্তান আকিকায় বন্দুক থাকে আকিকা দিলে বন্দুক ছোটে আকিকা না দিলে ছোটে না জি আর একটা সন্তান সন্তানের কারণে বিয়ে করে আর একজন গোলাম যেই গোলাম পরের গোলামি করে কিন্তু মনিবের সাথে চুক্তি করে তোকে বলে মুকাতেব মনিবের সাথে চুক্তি করেছে যে আমি এতদিনের মধ্যে এত টাকা পরিশোধ করলে আমাকে ছেড়ে দিবে নিজের গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য যেই লোক চেষ্টা করে জি বলে বালাগাল উলাবে কামালিহি কাশাবাদ দুজাবে জামালিহি এটা শেখ সাদির কবিতা এর মধ্যে শিরিকি কালাম আছে না শিরিকি কালাম হলো বালাগা মানে পৌঁছলেন ওলা মানে উচ্চ আসনে বে মানে দাঁড়া কামাল মানে পূর্ণতা হি মানে তার নিজস্ব তার নিজস্ব পূর্ণতার দ্বারা তিনি উচ্চ আসনে পৌঁছলেন নবী সাল্লাল্লাহু আলাইহি নিজস্ব পূর্ণতা বা নিজস্ব যোগ্যতা কিছু নাই আল্লাহ দিয়েছেন যেটা সেইটা আল্লাহু ইয়ালামু হাসিয়ে জালুল ইসলাম আর এই কবিতার শেষে শেখ সাদি বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি তোমরা নবীর উপরে দরুদ পড়ো শেখ সাদি দরুদ পড়তে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শেখ সাদি কিন্তু তার কবিতার মধ্যে দরুদ পড়েন নাই বালাগালোলা বেকামালিহি কাশাবাদ দোজাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শেখ সাদি বললেন তোমরা সবাই দরুদ পড়ো নবীর উপর নবীর পরিবারে শেখ সাদির কবিতা বক্তা সাহেব বললেন শ্রোতাদেরকে সাল্লু আলাইহি ওয়া আলিহি হে শ্রোতারা তোমরা দরুদ পড়ো শ্রোতারা বলল সাল্লু আলাইহি ওয়া আলিহি বক্তা তুমি পড়ো একে অপরকে পড়তে বলল এরা হিন্দুদের হরি বলের মতো বল হে হরি বল হরি বল আরে হরি বল সবাই বলে হরি বল ঠাকুরও কয় হরি বল বলরে রাধে কৃষ্ণ জফরে রাধে কৃষ্ণ এ নামে আসে রে ভাই মহিমা অপার ঠাকুরও কয় রাধে কৃষ্ণ বলো মুরিদও কয় রাধে কৃষ্ণ বলো সবাই বলে বলতে কিন্তু কেউ বলে না কাজে এটা দরুদ নয় এটা মানুষের বানাওয়াট শেখ সাদির বানাওয়াট কবিতা জি হ্যাঁ হ্যাঁ খতমে জালালি খতমে নারিয়া খতমে নুরিয়া খতমে তুনাজিনা হ্যাঁ খতমে জালালি খতমে খাজেগান সাবা খতম সাফা খতম সবিনা খতম সমস্ত খতম ইসলামকে খতম করার স্বামী হ্যাঁ
নবজাতক জন্ম নিলে যে আজান দেওয়ার কথা ছিল বা আমরা দিতাম, এ হাদিস দুর্বল। নাসিরুদ্দিন আলবানি রহমাত দুর্বল বলার পরে আমরা ছেড়ে দিয়েছি, আমরা দেই না, কাজে ওটা দেওয়া লাগবে না। মা বোনেরা আপনারা যদি কিছু টাকা দিতে চান এই মসজিদে, তাহলে নাম লিখাই দিতে পারেন, পরে আপনারা পৌঁছিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাদের দান অনুদান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে কি আছে, দুইটি বিবাহ নাকি দুইটি বিবাহ নাকি কর্তব্য, এ কথা কি সঠিক? আল্লাহ পাক দুইটা বিয়ে, আল্লাহ পাক বিয়ের কথাটা শুরু করেছেন দুইটা দিয়ে। আল্লাহ পাক বলেছেন ফান কেহু মা তোয়াবা লাকুম মিনান নিসায়ে মাসনা, তোমরা পছন্দসই মেয়েদেরকে বিয়ে করো জোড়া জোড়া। তা আল্লাহ পাক বিয়ে করার নির্দেশ দিলেন, প্রথম শুরুই করলেন জোড়া দিয়ে, তারপরে বললেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তিনটা তিনটা করে বিয়ে করো, চারটা চারটা করে বিয়ে করো। তারপরে আল্লাহ বললেন ফাইন খিফতুম আল্লাহ তাদেলু, যদি তোমাদের ইনসাফ করার যোগ্যতা না থাকে, তার মানে জালেম যারা, যাদের ইনসাফ করার যোগ্যতা নাই, ফাওয়াহেদা তাদের জন্য একটা, আর যাদের ইনসাফ করার যোগ্যতা আছে তারা শুরু করবে দুইটা দিয়ে। কাজেই দুইটা বিয়ে করাটা হলো সুন্নত বা মুস্তাহাব, দুইটা বিয়ে খুব জরুরি। জরুরি এই কারণে যে একজন পুরুষের জন্য একটা মেয়ের জীবনে একটা পুরুষের জন্য চলে না। একজন পুরুষের বয়স যদি 80 বছর হয় আর একটা মেয়ের যদি বয়স 60 বছর হয়, তাহলে 20 বছর তো এমনি ঘাটতি থাকে, 20 বছর এমনি ঘাটতি থাকে। যুদ্ধে মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? ফ্যাক্টরিতে দুর্ঘটনায় মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মহিলা বেশি না পুরুষ বেশি? যত মানুষ দুর্ঘটনা কবলিত মারা যায়, পুরুষের সংখ্যা বেশি মারা যায়, মহিলারা মরে কম, যারই ফলশ্রুতিতে মহিলার সংখ্যা পৃথিবীতে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। একজন যদি একাধিক বিবাহ না করে, তাহলে এমন হবে যে হাজার হাজার মহিলা স্বামী বিনে তাদের দিন পার হয়ে যাবে। যেসব মহিলাদের স্বামী মারা গেছে, তারা বুকে পাথর বেঁধে ঘুমায়, তাদের কত কষ্ট। আবার আরেকজন পুরুষ, তার স্ত্রী দিয়ে চলে না, স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তখন সে বেচারার কষ্ট, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় কষ্ট, যখন মাসে মাসে নিয়মিত তার পিরিয়ড হয় তখন তার কষ্ট। এই জন্য ইসলাম সুব্যবস্থা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেশে এরকম সুযোগ নাই, আমাদের দেশে বিরাট সমস্যা। আজকেও সেই শালির দরবার করে আসলাম, দুই ফ্যামিলি বেচারা মারা গেছে, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিয়ে গেছে, তারপরে ফ্যামিলির মধ্যে কিলাকিলি মারামারি চলতেছে, এখন মানুষ কবরের উপর দেয় গালিগালাজ করতেছে ওই লোক। কাজেই আমাদের সমাজ বড় ভয়াবহ। আমাদের এলাকায় এক লোক দুই বিয়ে করছিল, তো এক বউ যখন রাঁধে আর এক বউ তখন যায় লবণ দিয়ে গুলায় দিয়ে আসে। স্বামী জিজ্ঞেস করে কে রান্না করছে রে, কয় বড় বউ। বড় বউ রে ধর খাটিয়ে দিয়ে বাড়ি শুরু করে, তখন ছোট বউ কিলকিল করে হাসে। পরের দিন আবার ছোট বউ রান্নার পালা, বড় বউ করে কি, ছোট বউ যেই বাথরুমে যায় এক মুঠ মরিচের গুঁড়া নিয়ে গুলায় দিয়ে চলে আসে। তারপরে ঝাল হয়, পরের দিন আবার খাটিয়ে দিয়ে ছোট বউ পেটে তামসা দেখে, বড় বউ আর কিলকিল করে হাসে। এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে দুইটাকেই পিটা শুরু করলো। কোনোভাবেই লোকটা শান্তি প্রতিষ্ঠা বাড়িতে করতে পারল না, কারণ আমাদের মন মানসিকতার অভাব। ওর স্বামী চাকরানির সাথে জেনাবে বিচার করুক, তাতে আপত্তি নেই, কিন্তু স্বামী যদি একটা অসহায় মহিলাকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে স্বামীরও কাজ হলো, তোমারও একটু জানের উপর আসান হলো। তুমি যদি ওটাকে সহজে মেনে নাও তাহলে কাজ হবে। সর্বনাশ, ওখানে মহিলারা আছে, পরে কবি এই মৌলবিক দাওয়াত দিতে কেন রে, এই মৌলবিক স্বামীদেরকে ডবল বিয়ে করার বুদ্ধি শিখায় দেয়। দিনীবন শুনুন, আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন এরই মধ্যে, আল্লাহ পাক এরই মধ্যে বরকত রেখে দিয়েছেন। স্বামী মারা গেলে, এক মিনিট, স্বামী মারা গেলে স্ত্রী আবার বিবাহ করা উচিত? স্বামী মারা গেলে স্ত্রী অবশ্যই বিবাহ করবে, কিন্তু সমাজ বিবাহ করতে দেয় না, সমাজ বিবাহ করতে দেয় না। সমাজের বাধার মুখে অনেক মহিলা
মনের ভিতরে কষ্ট চাপিয়ে রেখে মুখ ফুটে বলতেও পারে না। আবার কোনো সময় বিয়েতে রাজি হলেও মানুষ গালিগালাজ করে, এই বয়সে আবার তোর বিয়ে করার সাধ জাগলো কে, এরকম করে বলে না। যারা বলে এরা জালেম, এরা কি জালেম, কারণ একজন লোকের স্ত্রী মারা গেছে আর একজন লোকের স্বামী মারা গেছে, এই বিধবার মহিলাটারও কষ্ট, আবার যার স্বামী স্ত্রী মারা গেছে তারও কষ্ট। যদি এই বিধবার সাথে এই লোকটার এই বাচ্চা আলাজ পুরুষটার বিয়ে হতো, তাহলে কতই না সংসারে আনন্দ ফিরে আসতো, কতই না সংসার স্বাচ্ছন্দ্যময় হতো। কিন্তু সেটা আমাদের সমাজ হতে দেয় না, আমাদের সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে। আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুন। জি, জায়গা বিস্তৃতি করে হজ করার পরে, যদি হজ থেকে ঘুরে আসার পরেও, হজ থেকে ঘুরে আসার পরেও তার সংসার টিকে থাকে, তাহলে সে জায়গা বিক্রি করে হজ করতে পারে, সমস্যা নেই। কারণ মানুষের চাহিদার তো শেষ নাই, ছেলেরা তো চায় যে বাপ আমাদের জন্য কোটি কোটি টাকা রেখে যাক। যখনই ওই লোকটা হজে যাবে, যখনই আল্লাহর ঘরে দোয়া করবে, তখনই বরকতের দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যায় হজ করলে। আশা করা যায় হজ করার পরে দেখা যাবে এই লোকের জীবনে বরকত ফিরে এসেছে, যেটুকু টাকা খরচ করে হজে গেছে তার চেয়ে টাকা আরও বেশি তার এসেছে, ইনকাম হয়েছে। কাজেই আমরা পরামর্শ দেব হজ করার। জি ধন্যবাদ, আমরা আর প্রশ্ন গ্রহণ করছি না, এখানেই সমাপ্ত।